আমি শ্রী বরুণ কুমার রায়, ক্রিকেট কোচ, সিসির দা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইছাপুর। আমি একদম বাচ্চাদের খেলা শেখাই এখানে। বিগত 5-6 বছর ধরে আমি এখানে কোচিং করছি। খালি কোচিং না, সমস্ত রকম ব্যাপারে আমি জড়িত থাকি। এখানে টুর্নামেন্ট হয়, তার আম্পায়ারিং থেকে শুরু করে যাবতীয় কিছু, মাঠ পরিচর্যা, মাঠের পিছে নেট লাগানো, সমস্ত রকম যত কিছু করতে হয়, যেহেতু আমাদের মালিক। আজকে 1 জানুয়ারি 2023, সবাইকে শুভেচ্ছা জানাই। আর আমাদের এই যে কোচিং সেন্টার, এটা একটা কোচিং সেন্টার না, একটা পরিবার। সেই পরিবারটার মধ্যে আমরা সবার ভালো মন্দের খেয়াল রাখি, যার জন্যে আমাদের এখানে ফিজিক্যাল ট্রেনিংয়ের একটা ব্যাপার থাকে। সেটা শুরুতেই আমাদের শনি রোববারটা চলে, অন্যান্য কোচিং ক্যাম্পে হয়তো সেটা হয় না, কারণ বাচ্চাদের আমরা খালি খেলাই শেখাই না, তারা যাতে শারীরিকভাবে সক্ষম হয়, তৈরি হয়, সেই দিকটা আমরা খুব ভালো করে খেয়াল করি। এবং শারীরিকভাবে সক্ষম না হলে খেলাধুলোটা ভালো করে করা যায় না। কারণ যেহেতু আমি একদম কোচিং আচাগুলোকে শেখাই, সেই জায়গার থেকে আমাদের যে ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা দেখা হয়, যেভাবে আশিস কুমার দাস আমাদের ফিজিক্যাল ট্রেনার, তিনি যেভাবে বাচ্চাদের একদম হাতে ধরে শেখান, এটা আমাদের একটা গর্বের ব্যাপার আমাদের একাডেমির জন্য। তো সেই কারণে আমরা বলি যে আপনারা আসুন, আপনাদের বাচ্চাদের এখানে খেলা শিখতে দিন। আশা করা যায় অন্যান্য জায়গায় শেখায়, নিশ্চয়ই শেখাবে না, কেন সব জায়গাতেই ভালোই শেখাবে, কিন্তু আমার মনে হয় আমরা এখানে অনেক ভালোবাসা দিয়ে শেখাবো, ভালোবাসা দিয়ে শেখাই, বাচ্চারা আরও ভালো করে তৈরি হবে। ধন্যবাদ। আমরা শিশির দাস এবং গোপীনাথ ইউনিয়ন কোচিং ক্যাম্প এখানে অনেক দিন ধরেই চলছে, এবং এখানে লেডিস এবং জেন্টসের এবং বাচ্চাদের বড়োদের সব সিনিয়র ক্রিকেটাররা আছে আমাদের এখানে, এবং এখানে ভালোভাবে সুস্থভাবে ক্রিকেট এবং প্রশিক্ষক দেওয়া হচ্ছে, এবং ফিজিক্যাল ট্রেনারও আমাদের খুব ভালো আছে এখানে। আপনারা আসে এবং এসে দেখুন, মাঠে এসে দেখুন। এবং আমাদের সিএবি চ্যাম্পিয়ন হয়েছে শিশির দাস, এবং গোপীনাথ ডিস্ট্রিক্টে 2 বার পরপর চ্যাম্পিয়ন হয়েছি। এইভাবেই আমরা ক্রিকেট কোচিং ক্যাম্প চালাচ্ছি। আপনারা দলে আসুন, এখানে যোগদান করুন, যোগদান করে সহযোগিতা করুন। গুড মর্নিং সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। ইছাপুর শিশির দাস এবং ইছাপুর গোপীনাথ একটা ছোটো মাঠে যে ক্যাম্পটা চলছে, একে এখানে প্রথম কথা যেমন ছেলেদের প্র্যাকটিস হয়, তেমন কিন্তু মেয়েদেরও প্র্যাকটিস হয়। এখনকার দিনে মেয়েরা ঘরে বসে থাকে, অনেক মেয়েরা ভাবে ক্রিকেট খেলে থাকে। আমরা কিন্তু এখান থেকে মেয়েদের টুর্নামেন্টও করছি, যাতে মেয়েরা আরও এগিয়ে যায় তাদের জীবনে। এই ক্যাম্পে আমি হচ্ছি সিএবি, পুরো দেখাশোনা করি, ব্যাপারটা পুরো শুনে দেখা যায় চলতে আছি আমি সিএবি আপে আছি। তো আমরা চেষ্টা করছি, এবং ক্রিকেটের লাইফে ব্যাট আর বল অবশ্যই ব্যাট বল দরকার, কিন্তু যেটা দরকার সব থেকে বেশি সেটা হলো ফিজিও, মানে ফিজিক্যাল ট্রেনিং। তার জন্য আমরা আশিসবাবুকে রেখেছি, আশিসবাবুকে। আশিসবাবু প্রত্যেক শনিবার রবিবার যেটা করায় আমাদের, ওটা খুব দরকার ছেলেদের। কারণ মাঠে গেলাম, ব্যাট করলাম, চলে এলাম, আমাকে মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, আসলে তার জন্য দরকার কি পায়ে, সেটা আমাদের, সেটা আমরা করে চলেছি।